বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। করোনার এই অবস্থায় আমি তাসলিমা আক্তার, সহকারী শিক্ষক, কালিমপুর টিচিং উচ্চ বিদ্যালয়, আজকে তোমাদের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের পরমাণুর ভিতরের কণা নিয়ে আলোচনা করব। পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস, প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। প্রথম আমি ইলেকট্রনের বর্ণনা দিব। ইলেকট্রন হল পরমাণুর একটি মূল কণিকা, যার আধান ঋণাত্মক বা নেগেটিভ। এই আধানের পরিমাণ -1.6×10⁻¹⁹ কুলম্ব। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর 9.11×10⁻²⁸ গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয় এবং এর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম, তাই এর আপেক্ষিক ভর 0 ধরা হয়। এই তো হলো ইলেকট্রনের বর্ণনা। পরবর্তী হলো প্রোটন। প্রোটন হল পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এই আধানের পরিমাণ +1.60×10⁻¹⁹ কুলম্ব। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.673×10⁻¹⁴ গ্রাম। প্রোটনের আপেক্ষিক আধান +1 ধরা হয় এবং আপেক্ষিক ভর 1 ধরা। শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে পারতেছ যে ইলেকট্রনের ভেতরের কণার দুটি অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। সবশেষের অংশ হল প্রোটন। প্রোটন হল পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আধান নিউট্রন হল সর্বশেষ কণিকা। নিউট্রন হল পরমাণুর আরেকটি মূল কণিকা, যার কোনো আধান নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউট্রনের আপেক্ষিক আধান 0 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। এবার তোমরা বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো। যে চারটা আমি সাজিয়েছি বোর্ডের মধ্যে, মূল কণিকার নামগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের প্রতীক ই, প্রকৃত আধান -1.6×10⁻¹⁹ কুলম্ব। প্রকৃত ভর 9.110×10⁻¹⁴ গ্রাম। আপেক্ষিক আধান -1, আপেক্ষিক ভর 0। প্রোটনের বেলায় আসো। প্রতীক হল প্রোটন পি, প্রকৃত আধান হল +1.60×10⁻¹⁹ কুলম্ব। প্রকৃত ভর 1.673×10⁻¹⁴ গ্রাম। আপেক্ষিক আধান হল +1, আপেক্ষিক ভর 1। নিউটন, যার প্রতীক এন, প্রকৃত আধান 0, প্রকৃত ভর 1.675 ইন্টু
10^-24 ग्राम आपेक्षिक आदान 0, आपेक्षिक भर 1। তিনটার আলোচনে সংক্ষিপ্তভাবে আমি দেখাইলাম এ বলে আজকে আমার ক্লাস আমি শেষ করলাম। পরবর্তী ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থেকো।